বুধবার এবং ঘড়ির কাঁটা বলছে সময় ঠিক সাড়ে চারটে তার মানে সময় হয়ে গেছে কলকাতা দূরদর্শন নিবেদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানের এই অনুষ্ঠানের সকল দর্শক বন্ধুদের স্বাগত বিশ্বে যা কিছু চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর পৃথিবী সৃষ্টির আদি কাল থেকেই নারী এবং পুরুষ উভয় তাদের কার্য চালিয়ে যাচ্ছে এবং আজও সেই ধারা অমলিন প্রত্যেক নারী এবং প্রত্যেক পুরুষের জীবনেই থাকে মা এবং বাবা হওয়ার সুপ্ত বাসনা কিন্তু বেশ কিছু শারীরিক বাধা এই বিষয়ে বা এই ধারণায় পথে বাধা হয়ে দাঁড়ায় সেই জন্যেই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আজকে কিন্তু বিষয়টা একটু অন্যরকম আমরা আলোচনা করব ইনভিট্রো ফার্টিলাইজেশান অর্থাৎ বিজ্ঞানের প্রভূত উন্নতির ফলে সম্ভব হয়েছে কিছু বাহ্যিক উপায়ের অবলম্বন নিয়ে মা এবং বাবা হওয়ার অর্থাৎ সন্তান উৎপাদন করার বর্তমানে প্রায় পাঁচ কোটি শিশু এই পদ্ধতিতে পৃথিবীর আলো দেখেছে আমাদের আজকের আলোচনার বিষয় টেস্ট টিউব বেবি এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত রয়েছেন তিনি ডক্টর রাজীব আগরওয়াল বিশিষ্ট স্থিরক বিশেষজ্ঞ ল্যাপ্রোস্কপি সার্জন এবং আইভিএফ স্পেশালিস্ট ডক্টর আগরওয়াল আমাদের এই অনুষ্ঠানে আপনাকে আমরা স্বাগত জানাই দর্শক বন্ধু আপনাদের জন্য জানিয়ে রাখি যে এটি আমাদের লাইভ অনুষ্ঠান সুতরাং আপনারা ফোন করতে পারেন আমাদের এই অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ আপনাদের বিভিন্ন পরামর্শ দেবেন আমাদের ফোন নাম্বার টু ফোর টু থ্রি ফাইভ ট্রিপল টু এবং টু ফোর টু থ্রি ফাইভ টু টু থ্রি ডক্টর আগরওয়াল আমরা এখন আলোচনার প্রসঙ্গে চলে আসি প্রথমে আপনাকে যেটা জিজ্ঞেস করব যে আইভিএফ এটাটি কী পদ্ধতি আইভিএফ কিংবা ইন কিংবা ফার্টিলাইজেশন যেটাকে আমরা সহজ ভাষায় বলে থাকি বেবি এমনই একটা পদ্ধতি যেখানে মহিলার শরীর থেকে ডিমটাকে বাইরে বার করে ওনার স্বামীর শুক্রাণু দিয়ে একটা বাচ্চা তৈরি করে আবার দিয়ে দেওয়া হয় এটাই হচ্ছে কিংবা বেবি আচ্ছা তাহলে কোন ধরনের এই সাহায্য নিতে পারেন বা এই পদ্ধতি সুযোগ নিয়ে থাকেন আইভিএফ পদ্ধতিটা দরকার হয় এমন মহিলাদের বিশেষত যাদের টিউব মানে ফেলোপিন টিউবটা এছাড়া এমন মহিলা যাদের ডিমের কোয়ালিটি হয়তো খুব একটা ভালো না বয়স বেশি হয়ে গেছে কিংবা কিংবা স্বামীর শুক্রাণুর সংখ্যা কোয়ালিটি খুব ভালো নয় তাদের আইভিএফ দরকার হয় আচ্ছা হ্যাঁ আইভিএফ পদ্ধতির পাশাপাশি আমরা আর একটা শব্দ শুনে থাকি আইসিএসআই প্রথমে জানবো যে আইসিএসআই কি এবং আইভিএফ পদ্ধতির সঙ্গে এটার পার্থক্য ঠিক কোন জায়গায় আইসিএসআই হচ্ছে ইন্ট্রা ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন মানে এমন একটা পদ্ধতি যেটা আইভিএফেরই মতো কিন্তু ল্যাবে আমাদের মানে ল্যাবরেটরিতে আমাদের একটা তফাৎ হয় আইভিএফ করা হয় যাদের হয়তো শুক্রাণু খারাপ কিন্তু এতটাও খারাপ নয় কিংবা ডিম খারাপ মহিলাদের কিন্তু খুব বেশি খারাপ নয় ইক্সি মানে আইসিএসআই এমন মহিলাদের কিংবা এমন পুরুষদের জন্য করা হয় যাদের ডিম কিংবা শুক্রাণু অত্যাধিক খারাপ সেখানে একটা হাই পাওয়ার মাইক্রোস্কোপের নিচে ডিমটাকে ধরে নিয়ে একটা ডিমের মধ্যে একটা শুক্রাণুকে ইনজেক্ট করা হয় এটাকে আইসিএসআই বলা হয় আচ্ছা তাহলে আইভিএফ এর সঙ্গে পার্থক্যটা কোথায় আমি যেটা বললাম কিছুক্ষণ আগে যে আইভিএফ এর ক্ষেত্রে আমরা আইভিএফ এ কিছু ডিমকে নিয়ে শুক্রাণুকে তার সঙ্গে রেখে থাকি এবং ডিম ডিমগুলো নিজের থেকেই ফার্টিলাইজ করে আমাদের তাকে ধরে নিয়ে ইনজেক্ট করে ফার্টিলাইজ করতে হয় না এটা সম্ভব তাদের ক্ষেত্রে যাদের সমস্যা আছে কিন্তু খুব বেশি জটিল সমস্যা নেই আচ্ছা ইক্সি তাদের জন্য ব্যবহার করা হয় যাদের যেটা বললাম ডিমের কোয়ালিটি অত্যাধিক খারাপ কিংবা শুক্রানো সংখ্যা কিংবা কোয়ালিটি অত্যাধিক খারাপ আচ্ছা আমরা শুনে থাকি যে ৩০ বছর বয়স হয়ে গেলে বা তিরিশ বছরের পরে মহিলাদের গর্ভধারণ ক্ষমতা অনেকটাই হ্রাস পায় এটা কতটা ঠিক এটা ঠিক এমন না যে তিরিশ বছরের দুদিন আগে অবধি হয়তো ডিমের কোয়ালিটি খুব ভালো এবং 30 বছর পেরিয়ে গেলেই হঠাৎ করে ডিমের কোয়ালিটি খারাপ হয়ে যায় এমন এটা এমন একটা এজ যেখানে আমরা বলে থাকি যে আপনি নিজের ডিম নিজের সংসার নিজের বাচ্চার সম্বন্ধে ভাবতে শুরু করুন হয়তো আপনার এমন কিছু প্রায়োরিটিস আছে যে কারণে আপনি এক্ষুনি বাচ্চা করতে চাইছেন না সেটা আপনার কাজ হতে পারে কিংবা পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে এই সময় আপনাকে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে কেন কি তিরিশ বছর বয়সের পরে আগামী কয়েক বছরের মধ্যে আপনার ডিম আস্তে আস্তে খারাপ হতে শুরু করবে এখানে আপনার বাচ্চা হতে অসুবিধে হতে পারে আমরা আমরা এমন কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারি পারি যাতে বলতে যে এখন আপনার ডিমের অবস্থা কিরকম এবং কয়েক বছর আপনি ডিলে করলে আপনার অসুবিধে হবে কিনা আচ্ছা সেক্ষেত্রে আমরা জিজ্ঞেস করতে পারি এবার যদি কোনো মহিলার অভাব না থাকে সেক্ষেত্রে তার পক্ষে কি গর্ভধারণ করা সম্ভব অবশ্যই যখন যদি ডিম না থাকে একেবারে তাহলেও আমরা কিছু ওষুধের মাধ্যমে কিছু ইনজেকশনের মাধ্যমে ডিম তৈরি করার চেষ্টা করতে পারি কিন্তু হ্যাঁ যদি ডিমের কোয়ালিটি অত্যাধিক খারাপ থাকে এবং ওনার নিজের ডিম ব্যবহার না করা যেতে পারে তাহলে আমরা একজন অন্য মহিলার কাছ থেকে ডিম ধার করে এনাকে বাচ্চা করে দিতে পারি আচ্ছা এই প্রসঙ্গে আবার অন্য দিক থেকে দেখব উল্টো দিক থেকে আমরা জানলাম যে মহিলার পক্ষে যদি মানে ওভাম না থাকে গর্ভধারণ করা সম্ভব কি না উল্টো দিক থেকে যদি দেখি যে পুরুষের যদি স্পাম না থাকে বা কোনো মহিলার স্বামীর যদি স্পাম্প না থাকে বা প্রবলেম থাকে সেক্ষেত্রে তার কী করণীয় যদি পরীক্ষা করে দেখা হয় যে পুরুষের স্পর্ম নেই তার মানে হয় ওনার শুক্রাণু তৈরি হচ্ছে না মানে শুক্রাশয় ফাংশন করছে না কিংবা শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু কোনো কারণে পথে একটা ব্লক আছে বলে শুক্রাণু বাইরে বেরোতে পারছে না যদি শুক্রাণু তৈরি হয় কিন্তু বাইরে বেরোতে না পারে আমরা কিছু সূক্ষ্ম উপায় করে ছুঁচ দিয়ে সেই শুক্রাণুকে বার করে তাও আইসিএসআই এর মাধ্যমে বাচ্চা করতে পারি কিন্তু যদি দেখা যায় যে শুক্রাণু একেবারে তৈরি হচ্ছে না তাহলে আমরা যেমন মহিলাদের ক্ষেত্রে ব্যাংক থেকে ডিম নিয়ে থাকি ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু ব্যাংক থেকে নিয়ে কাজ করতে পারি মানে আমাদের দেশে স্পাম ব্যাংকের সুবিধাটা পাওয়া যাচ্ছে অবশ্যই আছে আচ্ছা এই ক্ষেত্রে আমি জিজ্ঞেস করবো যে আইভিএফ এটা সাফল্য কতটা এবং রেট অফ সাকসেস কতটা আপনাদের কাছে আইভিএফ এর সাকসেস রেট বলা হয় প্রায় ফর্টি পার্সেন্ট মানে যদি একশো লোক একটা মাসে কাজ করে থাকে তার মধ্যে ফর্টি মানে চল্লিশ জনের একবারই বাচ্চা চলে আসবে বাকি লোকেদের আবার থেকে কাজ করতে হতে পারে দেখা গেছে দুবার থেকে তিনবার কাজ করলে প্রায় এইটি পার্সেন্ট লোকেদের বাচ্চা চলে আসে আচ্ছা মানে এটা দীর্ঘমেয়াদী একটা পদ্ধতি আপনি যেটা বলছেন অবশ্যই তাহলে এই পদ্ধতি কতটা খরচ সাপেক্ষ খরচ কম তাও বলবো না খরচ খুব বেশি তাও বলবো না ডিপেন্ড করে যে আইভিএফটা কোন কারণে করা হচ্ছে মনে করুন কাও যদি টিউব ব্লক থাকে ডিম ভালো হাজবেন্ডের শুক্রাণু খুব ভালো তাহলে খুব কম পয়সায় আইভিএফ করে নেওয়া যেতে পারে কিন্তু যদি কোনো কারণে ওনার ডিম খারাপ থাকে কিংবা অন্য কোনো সমস্যা থাকে খুব বেশি ইনজেকশনের আমাদের হয়তো চাহিদা হবে তাহলে কিন্তু আইভিএফ এর কস্টটা একটু বেড়ে যায় আচ্ছা এই যে আইভি পদ্ধতি আপনি বলছেন বারবার অ্যাপ্লাই অনেক সময় করতে হতে পারে যেহেতু এটা দীর্ঘমেয়াদি তো এই যে বারবার অ্যাপ্লাই করা এটা কি খুব পেইনফুল আইভিএফ আমাকে অনেকেরাই জিজ্ঞেস করেন যে আইভিএফটা কি খুব পেনফুল প্রসেস আইভিএফ নিজের থেকে কিন্তু পেনফুল নয় ইনজেকশনের এমন কিছু পেন হয় না শারীরিক থেকে মানসিক ব্যথাটা আইভিএফ অনেকটাই বেশি যেটা আমরা কথা বলছিলাম যে বারে বারে আইভিএফ করতে হয় এই মানসিক ব্যথাটা ট্রিটমেন্ট করানো আর্থিক একটা ব্যয় হওয়া এখান থেকে কিন্তু ব্যথাটা আসে আচ্ছা সুস্বাস্থ্য অনুষ্ঠানে আমরা এই মুহূর্তে নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি আজকে আমরা আলোচনা করছি টেস্ট টিউব বেবি নিয়ে সঙ্গে থাকুন কোথাও যাবেন না ফিরছি এক্ষুনি বিরতির পর ফিরে এলাম সুস্বাস্থ্য অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন একজন দর্শক বন্ধু ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার নমস্কার হ্যাঁ আপনি কে বলছেন এবং আপনার প্রশ্নটা একটু বলুন আমার প্রশ্নটা হচ্ছে যে আমি কিছুদিন আগে জানতে পেরেছি যে ডিমগুলো থাকে সেই দিনগুলো আমার মধ্যে একটা নেই আমি কি কনফ্লিট করতে পারবো কি পারবো না আপনি আমাদের সঙ্গে থাকুন এই বিষয় নিয়ে আমরা একটু আগে কথা বলেছি আর একবার যে বন্ধুর প্রশ্নের উত্তর দিয়ে আমি মেট করে গেছি আর একবার বললে সুবিধা আর নিশ্চয়ই আপনি সঙ্গে থাকুন আমরা উত্তর দিচ্ছি হ্যাঁ অবশ্যই এই বিয়ে বিষয়টা নিয়ে আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম যে অনেক মহিলারে মহিলাদের নিজের ডিম খারাপ হয়ে যায় এই ক্ষেত্রে আমরা অন্য একজন মহিলার কাছ থেকে ডিম ধার করে আপনার স্বামীর শুক্রাণু দিয়ে বাচ্চা তৈরি করে আপনার জড়ায়ুর ভেতরে যদি আমরা এই বাচ্চাটাকে দিয়ে দিই অবশ্যই আপনার বাচ্চা চলে আসতে পারে ইনফ্যাক্ট দেখা গেছে যে নিজের ডিম দিয়ে কাজ না করে যদি এই ডোনার ডিম দিয়ে কাজ করা হয় সাকসেস আইভিএফের আরোই বেশি হয় আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুকে এবং আপনাকে এবং সেক্ষেত্রে আমি আপনাকে এবার জিজ্ঞেস করবো যে আমরা বিরোধীতে যাওয়ার আগে আলোচনা করছিলাম যে এই বারবার অ্যাপ্লাই করলে আইভিএফ হয় কি না এবার জিজ্ঞেস করবো পেশেন্টদের আপনারা এক্ষেত্রে কীভাবে সাপোর্ট দিয়ে থাকেন ট্রিটমেন্টের ক্ষেত্রে এই ওষুধ দেওয়া যতটা ইম্পর্টেন্ট কাউন্সেলিংটা তার থেকে আমি বলবো তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট দুভাবে আমরা পেশেন্টদের সাপোর্ট দিয়ে থাকি একটা সাপোর্ট দিয়ে থাকি ইনফরমেশন দিয়ে পেশেন্টদের জানা উচিত ওনাদের সঙ্গে কি ট্রিটমেন্ট করা হচ্ছে কি পদ্ধতি ব্যবহার করা হচ্ছে জানলে ওনারা বুঝতে পারেন যে তার সাফল্য কতখানি এবং তার ফেলিয়ার কতখানি তাতে এক্সপেক্টেশনটা অনেক সময় এতটা বেশি থাকে না তার সঙ্গে কাউন্সেলিং জিনিসটা আমরা খুব বেশি ব্যবহার করে থাকি কিছু কাউন্সেলার আমাদের ক্লিনিকে থাকেন যারা пациентовের সঙ্গে কথা বলেন, ওনাদের এই সমস্যা নিয়ে ডিসকাস করেন। অনেক সময় যখন ফেলিয়ার হয়ে ওনারা আসেন, তখন চান যে কেউ একটা আমার কথাটা বুঝু। যে আমাদের পারিবারিক কি সমস্যা। হয়তো সব সময় ব্যাটারে যেটা বললাম যে শারীরিক হবে না। হয়তো বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে, একটা আর্থিক অসুবিধা হচ্ছে। আচ্ছা। কেউ হয়তো পাড়াপড়শি লোকজন অসুবিধার সৃষ্টি করছে। এই সব ক্ষেত্রে একটা কাউন্সেলরের রোলটা খুব বেশি হয়। এইভাবে কিন্তু আমরা সাপোর্টটা দিয়ে থাকি। আচ্ছা, ফোনে অপেক্ষা করছেন আর হয় দর্শক বন্ধু। হ্যালো। হ্যালো নমস্কার হ্যাঁ আপনি বলুন আপনার প্রশ্নটা বলুন আপনার প্রশ্নটা স্পষ্ট করে বলুন আমাদের সময় খুব সীমিত আপনার টিভির শব্দটা একদম মিউট করে দিন হ্যাঁ আপনার প্রশ্নটা এবার বলুন হ্যালো আপনার কথা আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটা এবার বলুন

আমাদের ছেলে মেয়ে আচ্ছা কি জানতে চাইছেন আমি জানতে চাই ছেলে আপনি আমাদের সঙ্গে থাকুন ডাক্তার উত্তর দেবেন নিশ্চয়ই দর্শক বন্ধু বললেন তার সমস্যার কথা কি উপায় আছে ওনার উনি প্রশ্ন করলেন ঠিকই কিন্তু তার সঙ্গে কোনো ইনফরমেশনটা কি আমাদের দেননি যে ওনার সমস্যাটা কোথায় আশা করছি উনি কোনো ডাক্তারকে অবশ্যই দেখিয়েছেন সেখানে বলা হয়েছে যে সমস্যাটা ওনার তরফ থেকে কিংবা ওনার স্ত্রীর তরফ থেকে জেনারেলভাবে যদি এই কথাটার উত্তর দিয়ে থাকি বাচ্চা হওয়ার জন্য চারটে জিনিসের দরকার হয় মহিলার কাছ থেকে ডিম হাজব্যান্ডের কাছ থেকে শুক্রাণু ডিম এবং শুক্রাণু মিলে যেখানে বাচ্চাটা তৈরি হয় ফেলোপিয়ান টিউব সেটা যেন খোলা এবং ভালো থাকে এবং কিছু নর্মাল হরমোন মহিলার তরফ থেকে দরকার হয় তাহলে আমাদের এই চারটে লেভেলে পরীক্ষা করে দেখে নিতে হয় সমস্যাটা কোথায় এবং তারপরেই আমরা সলিউশনটা বলতে পারি তা আমার আমার অ্যাডভাইসটা ওনাকে হবে যে উনি একজন ডাক্তার ভালো ডাক্তারকে যেন দেখান আর ওনার পরামর্শ নেন আর সেখান থেকে পরীক্ষা করিয়ে আমি কোনো কারণ বুঝতে পারছি না যেখানে ওনার বাচ্চা হবে না আচ্ছা তাহলে সুতরাং উনি ডাক্তার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন এবং অবশ্যই তার অ্যাডভাইস নিয়ে চলুন এবার আমরা আসছি আমাদের মূল আলোচনায় আপনাকে বা যেটা জিজ্ঞেস করছি আইভিএফ সম্পর্কে অনেক দর্শক বন্ধুদের আমাদের সকলের মধ্যে কিছু কিছু ভুল ধারণা আছে অনেকে হয়তো মনে করছেন যে যে বাচ্চাটি আসছে সেটি আমার নিজস্ব নয় আবার অনেকে মনে করছেন যে আইভিএফ পদ্ধতির মাধ্যমে যদি বাচ্চা হয় সেটা অ্যাবনর্মাল হতে পারে আবার অনেকের মনে থাকছে যে ক্যান্সার হতে পারে ভবিষ্যতে এই যে এই বিষয়গুলো সম্পর্কে আপনার কি মতামত খুব ভালো হয়েছে আপনি এই প্রসঙ্গটা তুলেছেন কেন কি আমাদের কাছে দিনরাত এই প্রশ্নগুলো আসে একটা ভুল ধারণা যে আইভিএফ করা মানেই বাচ্চাটা আমার নয় আমরা কিছুক্ষণ আগে যেটা ডিসকাশন করেছি যে আইভিএফ পদ্ধতিতে মহিলারই ডিম বার করা হয় এবং ওনারই হাজব্যান্ডের স্বামী শুক্রাণু দিয়ে বাচ্চাটাকে তৈরি করে জড়াইয়ের ভেতরে দেওয়া হয় তাহলে কোনো কারণ নেই যে বাচ্চাটা ওনার নিজস্ব হবে না হ্যাঁ যেটা আমরা আগে কথা বললাম কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাইরের থেকে ডিম কিংবা বাইরের থেকে শুক্রাণু নিয়ে কাজ করতে হয় কিন্তু সেটা ওনাদের সঙ্গে পরামর্শ করে ওনাদের পারমিশন নিয়েই কাজটা করা হয় আচ্ছা আপনি সেকেন্ড যেটা প্রশ্ন করলেন সেটা অনেকে মনে করে যে বাচ্চা হয়তো হতে পারে ক্ষেত্রে বাচ্চা হবার সংখ্যাটা নর্মালের থেকে কিন্তু বেশি নয় এটা মানুষদের বুঝতে হবে সম্ভাবনাটা অনেক সময় থেকে কম থাকে ইনফ্যাক্ট কেন কি আমরা এমন অনেক কিছু পরীক্ষা করে থাকি যাতে যেই বাচ্চাটা আমরা জড়াইয়ের ভিতরে দিয়ে থাকি তার অনেকগুলো পরীক্ষা করে যেগুলো ভালো এমব্রিও সেগুলো শুধু ভেতরে দেওয়া হয় আচ্ছা এবং মহিলার পরবর্তী ক্ষেত্রে ক্যান্সার হওয়ার কোন রকম চান্স না এমন কোনো ইনক্রিজড রিস্ক থাকে না যে আইভিএফ করলে ক্যান্সারের সম্ভাবনাটা বেশি হবে এটা একেবারে ভুল ধারণা আবার অনেকে হয়তো মনে করেন যে লং টার্ম রেস্টের ব্যাপার থাকে সে ব্যাপারে আপনি কি বলবেন এটাও আবার কিন্তু আইভিএফ করানোর রোগে সবাই আমাকে জিজ্ঞেস করেন যে আমার বাড়িতে হয়তো কাজের লোক নেই কিংবা আমার আমাকে তিনতলায় আমি থাকি আমি তো হয়তো সিঁড়ি ভাঙতে পারবো না কিংবা আপনি যদি আমাকে মাস বিছানায় শুয়ে থাকতে বলেন আমি কিন্তু সেটা করতে পারবো না কেন কি আমাকে বাড়িতে রান্না করতে হয় এই সবটাই কিন্তু ভুল ধারণা আইভিএফ হচ্ছে একটা পদ্ধতি যেখানে যে মহিলা কিংবা পুরুষদের বাচ্চা করতে অসুবিধে হচ্ছে আমরা একটা কৃত্রিম উপায় দিয়ে বাচ্চাটাকে তৈরি করে জড়াইয়ের ভিতরে দিতে পারি তার পরের টুকুনি প্রেগনেন্সি কিন্তু একেবারে নর্মাল অন্য মহিলাদের মতো তার মানে বেড রেস্টের একেবারেই কোনো দরকার নেই আচ্ছা ফোনে রয়েছেন দশ বন্ধু শুনেনি তিনি কি বলছেন হ্যালো হ্যাঁ নমস্কার হ্যাঁ বলুন বলছি আমার

হ্যাঁ আমি কথা বলছি ডিম আচ্ছা সেক্ষেত্রে আপনার প্রথম এবং তৃতীয় সমস্যাটা আমার মনে হয় এক কেন কি ডিমের সমস্যা থাকলেই অনেক সময় মিস হয় তাহলে প্রথমবারে হয়তো ডিমের কোয়ালিটি খারাপ ছিল কিন্তু এতটাও খারাপ ছিল না হয়তো যে প্রেগন্যান্সি আসতে পারে না প্রেগন্যান্সি এসছে কিন্তু যেহেতু খারাপ ডিম দিয়ে প্রেগন্যান্সি এসছে সেটা মিস হয়ে গেছে এখন ডিমটা এতটাই খারাপ যে নিজের ডিম দিয়ে হয়তো বাচ্চা করা যাচ্ছে না আমি যেটা আপনাকে আগেও বলেছি যে নিজের ডিম যদি খারাপ থাকে আমরা কিছু ওষুধ কিংবা কিংবা ইঞ্জেকশানের মাধ্যমে ডিমের কোয়ালিটিটাকে ভালো করতে পারি এবার যেহেতু আপনার স্ত্রীর দ্বিতীয়বার একটপিক প্রেগনেন্সি হয়েছে মানে টিউবের মধ্যে বাচ্চা চলে এসছে আপনার হয়তো আইভিএফ করাটা ভালো হবে আইভিএফ করলে টিউবের দরকার হয় না মানে আপনার দ্বিতীয় সমস্যাটা সমাধান করা গেল এবং ডিমের কোয়ালিটি খারাপ থাকলেও আইভিএফটা করা যায়

ডাক্তার আমার ওয়েট হয়েছিল তখন বলেছিলেন ওয়েটটা বেশি তারপরে ওয়েটটা কমানো হয় এবং পাঁচ কেজি কমেই কিন্তু তারপরে এখনো পর্যন্ত কোন রকম কোনো প্রবলেম নেই অথচ তারপরেও এটা সমস্যাটা হচ্ছে মানে এই কারণটা একটু জানতে চাইছিলাম যে অন্য কি কি অসুবিধা আছে যে কারণে এটা হতে পারে বা কিছু

যেখানে জড়ায়ুর ভেতরে একটা তরল পদার্থ মানে লিকুইড দিয়ে পেটের দুটো এক্স নিয়ে ছবি তোলা হয় তাতে বোঝা যায় যে টিউব খোলা না বন্ধ এটা কোন এটা আমার মনে হয় আপনার করা উচিত এবং আপনার ডিমের একটা ব্লাড টেস্ট এবং একটা আলট্রাসাউন্ড সোনোগ্রাফি করে দেখা উচিত যে ডিমের কোয়ালিটি কীরকম এর সঙ্গে আমরা কয়েকদিন ধরে আলট্রাসোনোগ্রাফি মানে সোনোগ্রাফি করে দেখি যে ডিমটা আপনার কোন দিন তৈরি হচ্ছে তাতে আপনাকে আমরা বলে দিতে পারি যে কোন দিন আপনি সঙ্গে থাকলে আপনার বাচ্চা আসার সম্ভাবনাটা বেশি থাকবে আচ্ছা আমরা এবার নিয়ে নব একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি ফিরে আসছি খুব শিক্ষির সঙ্গে থাকুন ফিরে বিরতির পর দেখছেন সুস্বাস্থ্য অনুষ্ঠান আমরা আজকে আলোচনা করছি টেস্ট টিউব বেবি নিয়ে ডক্টর আগরওয়াল আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম যে এই বিষয়ে অনেকের মধ্যে অনেক ভুল ধারণা আছে আপনি সেগুলো পরিষ্কার করে দিয়েছেন এবার আপনাকে জিজ্ঞেস করতে চাই যে কোনো দম্পতির ক্ষেত্রে যদি বারবার মিসক্যারেজের কোনো হিস্ট্রি থাকে অথবা কারোর যদি কোনো জেনেটিক প্রবলেম থাকে সেক্ষেত্রে কি করণীয় আইভিএফ আবার এখানে তাদেরকে হেল্প করতে পারে আইভিএফ এর আরেকটা উইং আছে কি আমরা প্রি জেনেটিক ডায়াগনোসিস কিংবা প্রি জেনেটিক স্ক্রিনিং বলে থাকি আমরা কথা বলছিলাম যে মহিলার কাছ থেকে ডিম বার করে হাজব্যান্ডের শুক্রানু দিয়ে আমরা বাচ্চা তৈরি করতে পারি যেটাকে এমব্রিও বলা হয় এই এমব্রিওর আমরা বায়োপসি করতে পারি বায়োপসি করে বুঝতে পারি যে কোন এমব্রিওতে কোনো একটা সমস্যা আছে এবং সেই এমব্রিওকে আমরা ফেলে দিয়ে যে এমব্রিওতে কোনো সমস্যা নেই জেনেটিক্যালি হেলদি এই এমব্রিও যদি ট্রান্সফার করা হয় তাহলে বাচ্চার মধ্যে কোনো প্রবলেম থাকবে না এবং অ্যাবর্শনের সম্ভাবনাটাও অনেকটা কম থাকবে আচ্ছা জেনেটিক ফ্যাক্টরের ব্যাপারটা জেনেটিক প্রবলেমের ব্যাপারটা দিতে জেনেটিক ফ্যাক্টরের ক্ষেত্রেও একই ব্যাপার যে আমরা এমব্রয়ো বায়োপসি করিনিলে আমরা বলতে পারি যে কোন এমব্রয়োর মধ্যে জেনেটিক প্রবলেমটা আছে এবং যে এমব্রয়োর মধ্যে জেনেটিক প্রবলেম নেই সেই এমব্রয়ো যদি আমরা ট্রান্সফার করি তাহলে কিন্তু জেনেটিক প্রবলেম থাকবে না যেমন মনে করুন আমাদের ভারতবর্ষে থ্যালাসেমিয়া খুব কমন যদি কোনো পুরুষ এবং মহিলার দুজনেরই থ্যালাসেমিয়া থাকে তাহলে আবার আমরা এই এমব্রয়ো বায়োপসির মাধ্যমে যে থ্যালাসেমিয়ার কোনো জেনেটিক ফ্যাক্টর নেই ওই ট্রান্সফার করে করতে পারি আমরা আচ্ছা আমরা এতক্ষণ আইভিএফ নিয়ে কথা বলছিলাম এইবার ডাক্তার আগরওয়াল আপনার থেকে জেনে নেব যে এখানে অনেক সেন্টার রয়েছে যেগুলো আইভিএফ সার্ভিস প্রোভাইড করে তো আপনি দর্শক বন্ধুদের যদি জানান যে তারা সেন্টার চুজ করার সময় কোন কোন বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন আমার মনে হয় যে কোনো সেন্টার চুজ করার সময় দুটো জিনিসের থেকে বেশি খেয়াল রাখতে হয় একটা হচ্ছে ইনফরমেশন আজকের যুগে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট তা আপনাকে জানতে হবে দেখতে হবে যে কোন আইভিএফ সেন্টার আপনাকে হয়তো ওয়েবসাইটের মাধ্যমে সব থেকে বেশি ইনফরমেশান দিচ্ছে যখন আপনি গিয়ে ডাক্তারের সঙ্গে বসে কথা বলছেন সেই সেন্টার আপনার পার্টিকুলার প্রবলেম নিয়ে আপনাকে কতটা ইনফরমেশান লিফলেট ইত্যাদি প্রোভাইড করছে আপনাকে এডুকেট করার কতটা চেষ্টা করছে এছাড়া আইভিএফ সম্বন্ধে কতটা ট্রান্সপারেন্সি মেনটেন করা হয় যেমন আপনার যখন আইভিএফ করা হয় কিংবা যখন পদ্ধতিতে আপনি যান তখন আপনার ডিম কতখানি তৈরি হচ্ছে কত কোনো এমব্রিও তৈরি হয়েছে কি প্রসেস করা হয়েছে কি কি সমস্যা আপনার থাকতে পারে এই জিনিসগুলো ট্রান্সপারেন্টলি আপনাকে বলা হচ্ছে আমার মনে হয় এই দুটো বিষয় যদি মাথায় রাখা হয় তাহলে কিন্তু দর্শকরা ভুল করবেন না বু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে থেকেও আপনি একটা এরকম ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমাদের দর্শক মধ্যেদের সচেতন করলেন জানালেন অবশ্যই তারা উপকৃত হল আমাদের সুস্বাস্থ্য অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করলাম টেস্ট টিউব বেবি বা ইনভিট্রো ফার্টিলাইজেশন নিয়ে আপনারা নিশ্চয়ই জানতে পারলেন যে এটি এমন কোনো সাংঘাতিক পদ্ধতি নয় যাতে করে আপনাদের কোনো ক্ষতি হতে পারে বা ভবিষ্যতে বাচ্চা নর্মাল হবে না বা আপনাদের কোনো রকম কঠিন রোগ হবে এরকম কোনো সম্ভাবনা থাকতে পারে সুতরাং এই পদ্ধতি সাহায্য নিন এবং সবসময়ই আপনারা থাকুন বিপদমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী দর্শক বন্ধুরা চিঠি লিখতে পারেন আমাদের এই ঠিকানায় আপনার মতামত জানিয়ে কোন কোন বিষয়ে অনুষ্ঠান দেখতে আগ্রহী সে বিষয়ে জানিয়ে সুস্বাস্থ্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা দূরদর্শন কেন্দ্র কলকাতা আঠেরো বাই তিন উদয়শঙ্কর স্মরণিক গল্ফ গ্রিন কলকাতা সাত লক্ষ পঁচানব্বই আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ডাক্তারবাবুকে আবার ধন্যবাদ জানাচ্ছি দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার